রক্তের সংকট রাজ্যে, অথচ রাজনৈতিক পরিস্থিতির কারণে রক্তদান শিবির বিভিন্ন জায়গায় বাম যুবরা করতে পারছে না বলে অভিযোগ যুব নেতা পলাশ ভৌমিকের। রাজ্যের বিভিন্ন হাসপাতালে বর্তমানে রক্তের সংকট, সমস্যায় পড়ছেন রোগীরা। রক্তদাতা নিয়ে রক্ত দিতে হচ্ছে রোগীর পরিবারের লোকজনদের, তবে তা সবার পক্ষে সম্ভব হচ্ছে না। রাজ্যে রক্তদানের সামনে সারিতে থাকা বাম যুব সংগঠন এগিয়ে এলো। শুক্রবার মেলার মাঠ ছাত্র যুব ভবনে শিবির করে সংগঠনের সদর মহকুমা কমিটি ডিওয়াইফাইড প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে শিবির করে তারা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবরণ দেব সহ অন্যান্যরা। সংগঠনের রাজ্য সভাপতি অভিযোগ করেন, রাজ্যে 19 মাসে ভয়ঙ্কর আধা ফ্যাসিস্ট জঙ্গলের রাজত্ব চলছে। রক্তদানের শিবির করতে গিয়ে বাধা দানের সম্মুখীন হতে হয়েছে। একটা ভয়ঙ্কর আধা ফ্যাসিস্ট সরকারের রাজত্ব কায়েম হয়েছে। এই সরকারের এই সময়কালে গণতন্ত্র বিপন্ন, মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের রুটি রুজির সঙ্গে যে সংকট তৈরি হয়েছে তা থেকে পরিত্রাণের জন্য মানুষের লড়াই আন্দোলনের যে অধিকার, এই অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, রক্তদানের মতো অনুষ্ঠান করতে গেলেও আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার সম্মুখীন হতে হচ্ছে। একটা ভয়ঙ্কর বাধা পেয়েছি জঙ্গলের রাজত্ব 19 মাস ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে কায়েম হয়েছে। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে, যুবদের সংগঠিত করে আগামী দিনে রাস্তায় নেমে এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনের সামিল হতে হবে। রক্ত সংকট নিরসনে বিজেপির যুব সহ বিভিন্ন সংগঠনের কোনো ভূমিকা না থাকায় সমালোচনা করেন পলাশ ভৌমিক। এদিন এও বলেন, বিভিন্ন মহকুমায় সংগঠনের অনেক রক্তদাতা রয়েছে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে শিবির করা যাচ্ছে না। মানুষ আমাদের কাছে দ্বারস্থ হচ্ছে যে জিবি হাসপাতালে কিংবা আইজিএম হাসপাতালে, ক্যান্সার হাসপাতালে রক্তের তীব্র সংকট, কিন্তু এই সংকট থেকে পরিত্রাণের জন্য তথাকথিত আরো যে কতগুলো সংগঠন আছে, যুব মোর্চা থেকে শুরু করে বিভিন্ন নামের যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর কোনো ভূমিকা নেই। আমরা ডিওয়াইএফআই সিদ্ধান্ত নিয়েছি, মনুষ্যদের জীবন বাঁচানোর জন্য যে কোনো পরিস্থিতি আমাদের সামনে তৈরি হোক না কেন, ডিওয়াইএফআই সমস্ত চ্যালেঞ্জকে গ্রহণ করে রক্তদানের মতো যে সামাজিক কাজ, এই সামাজিক কাজে আমরা সামনের সারিতে থাকবো। ইচ্ছা থাকলেও আমরা রাজ্যের এখন অনেক মহকুমা আছে যে মহকুমাগুলোতে রক্তদাতা আছে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা রক্তদান শিবির সংগঠিত করতে পারছি না। ফলে সমস্ত অংশের যুবকদের কাছে আমাদের আবেদন থাকবে, যখনই কোনো মানুষ, মুমূর্ষু মানুষ রক্তের অভাবে তার জীবন বিপন্ন হবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা অন্য যে কোনো মাধ্যমে হোক, আমরা যদি খবর পাই জয়পুরের কমরেডরা সরাসরি জিবি হাসপাতালে কিংবা আইজিএম হাসপাতালে উপস্থিত হয়ে আমরা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদানে এগিয়ে আসবো। এদিন শিবিরের যুবকদের পাশাপাশি যুবতীরাও উৎসাহ নিয়ে রক্ত দেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।